প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজও হাজির হয়েছি এক আফার কাছে তার জীবন কাহিনী শুনব জীবনটা কিভাবে অতিবাহিত করছি আমরা তার কাছ থেকে শুনবো আবার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভাই ভালো আছি আল্লাহ ভালো আছেন তো আপনার নামটা যদি বলতেন আমার নাম জ্যোতি আফা জ্যোতি আফা জ্যোতি আফা আপনি এই প্রতিবেদন করার আগে বলছিলেন যে আসলে আমার কিছু বলার আছে আমার জীবনটা এমন কেন হলো আমি হ্যাঁ আমার দুঃখে ভরা জীবন আমি তো ভালোই ছিলাম আল্লাহ মা বাপ থাকতে অনেক সুখী ছিলাম জি বেদের মধ্যে অনেক সুখী জীবনে বাইরেও যাই নাই জি এখন ওই যে বিয়ে হলো দুই হাজার আটে আমার আমার ২০০৯ হাজার নয় একটা ছেলে হলো পরে গ্যারাম টেরাম করি কষ্ট তো মনে করেন যখন হাঁটি দশ মালিকি পাঁচ মালেকি পনেরো মালিকি হাঁটতে হাঁটতে ঠ্যাং ব্যথা হয়ে যায় প্রথম প্রথম একটু কষ্ট হয়েছে তারপরে আর কষ্ট হয় না সয়ে গেছে মানে অনেক কষ্ট হয়েছে মা বাবা নাই তো বাবা মা কত বছরের আগে মারা যান মা মরছে সাত বছর আচ্ছা বাবা মরছে পাঁচ বছর জি তো আপনি এখন কার কাছে আছেন একটা ঘর এখানে মনে হয় ভাঙা ঘরেই থাকি আমার ছেলে আছে একটা আর আমি আমরা দুইজনেই থাকি জি আপনার ছেলের বয়স কত আট বছর পড়াশোনা করে হ্যাঁ কোথায় পড়াশোনা করে এই যে আমাদের পাড়ায় একটা স্কুল আছে জি সরকারি স্কুলে পড়ে না আর কি যে খ্রিস্টানদের স্কুল আচ্ছা আচ্ছা ও স্কুলে দিচ্ছি ও স্কুলে দিয়েছে ওখানে কি বেতন দিতে হয় না ওখানে তো বেতন দেয় না লেয় না বেতন নেয় না ওরা পাঁচ সাত বছর দশ বছর পর্যন্ত পড়াবে পরে আবার অন্য জায়গায় যখন ওর বয়স দশ বছর হবে তখন আবার সরকারি যেমন এখানে হাই স্কুল বাড্ডা হাই স্কুল আছে ওখানে দেব আচ্ছা ওখানে দিলে তখন তো অবশ্যই বেতন লাগবে বেতন লাগলে তখন চেষ্টা করে কষ্ট করে হোক কাজ করে হোক কাম করে হোক আমার লাইফ টুক পিছনে কথা বলবো সেটা হলো যে আপনার বিয়া হয়েছিল কত বছর বয়সে আমার বিয়ে হয়েছিল যখন আমার আট বছর আমার বিয়ে হয়েছিল আটে না কত বছর বয়সে বিয়ে আপনার হয়েছিল আমার বিয়ে হয়েছিল সতেরো আঠারো বছ সতেরো আঠারো বছর বিয়ে হয়েছে কত বছর সংসার করেছেন আপনি আমার সংসার বেশি হয় নাই কত বছর সংসার মনে করো আমার বিয়ে হলো এই দুই তিন মাস কি পরে পলাইলো আবার তিন মাস পরে আবার আইলো আবার পেটে যখন সাত মাসের বাচ্চা তখন আইলো আবার এক মাস পর আবার পলাইছে আবার যখন দশ মাস হয়েছে সিজার হবে তখন আইছে। সিজারের টাকাটা দিছিল চল্লিশ হাজার দিয়ে সিজার করে বাচ্চাটা নিয়ে যাবে তোয়ালি টোয়ালি নিয়ে আইছে রেডি করে নিয়ে যাবে কয় আমি আমি তুই আমি আমার বিয়ে করছেন আমার তো এক ছেলে হয়েছে তোমার তোর ঘরে বাচ্চা নাই কোলা আমি বিয়েই করছি বাচ্চার লেগে বেদের মেয়ে বিয়ে করতে পাইলে ছাড়তে পাবো আমাদের মেয়ে বিয়ে করলে তার ছাড়া যাবে না এর জন্য এই যে পলাইছে এখন পর্যন্ত আমার তালাকও হয়নি তালাকও হয়নি না তো আপা আমরা আরেকটা জিনিস জানতে চাচ্ছি সেটা হলো যে আপনি গার্জিয়ানের কে বলেছেন যে আমার এই সমস্যাটা হয়েছে যে এই আপনি স্বামী চলে গেছে বা এর ভিতরে আপনাদের যে মুরুব্বিরা যারা আছেন তারা তাদের কি কখনো কি জানিয়েছেন হ্যাঁ সবাই জানে জি যদি আপনি বলছিলেন যে আপনার এলাকায় বলছিলেন মুরুব্বি যারা আছেন তাদেরকে মুরুব্বিরা তো আর আমাদের মধ্যে তো আগে কাবিন তাবিন ছিল না এখন ইডালিং হয়েছে লেখা পড়া কাবিন তাবিন শিক্ষিত কেউ ডাক্তার দוקটার আমারও আশা আছে আমার ছেলেরে আল্লাহর রহমতে লেখাপড়া করিয়ে পুলিশ বানাবো পুলিশ বানাবো

আপনার যে সমস্যার কথা এটা কি ভাইদেরকে বলেছেন বললে কি জানেন না ভাবিরা ভাইরা কি দেখে ভাই দেখতে চালে ভাবির লেগে দেখতে পায় না মানে ভাবিরা দেখতে দেয় না তো আপনি চলেন কিভাবে ও তো করি গ্রামের বেদেদের যেটা ব্যবসা মানে সিঙে লাগাই ও কাফা লাই তাবিজ তুবিজ বেচি দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আসলে জ্যোতিอาফা তার কথা বলার সাথে সাথে চোখে পানি চলে আসে আসলে তার ভিতরে অনেক কষ্টই মনে হচ্ছে দর্শক আপনারা ইতিমধ্যে কিছুটা হলো জানতে পেরেছেন আসলে অনেক কথা না বললেও কিন্তু বোঝা যায় যে আসলে তার ভিতরে কি আছে হয়তোবা সে অনেক দুঃখী আছেন দুঃখের মাঝে সেই কথাগুলো আসলে যখনই আসে তখনই তার চোখে পানি আসে এটা সবারই আশারই কথা তো জ্যোতিอาফা আপনার ছেলের পড়াশোনার বিষয়টা আপনি বলছেন তো এই আপনার ভাইদের কাছে কি কখনো চেয়েছেন যে আমার ছেলেটার জন্য অন্তত কিছু পড়াশোনা একটা টাকাও দেয় না একটা টাকাও দেয় না তো ওই আপনি বলছিলেন যে আপনার তালাক হয়নি তো এখন ওর বাবার কাছে কোনো খরচের বিষয়ে বলেছে তো খরচ জানতে গেলেই বলে যে আমার ছেলের দে একটাই ধরা বইছে ছেলে কে চায় তো আপনি বেদের মধ্যে তুইলে বাইদাগো ব্যবসা শেখবে বেদের মধ্যে দেবো না এর লেগে বলে যে ছেলের গ্রামার দিয়ে দেয় আমি টাকা পয়সা এক টাকা দেবো না

তো সেই বাবার কাছে থাকলে কি ভালো থাকবে আপনার কি মনে হয় না সতাই মা আছে ভালো থাকবে সতাই মা থাকলে কি ভালো থাকা যায় না এটা আপনার বিশ্বাস তো বাবা যদি থাকে তাহলে তো সমস্যা বাবাই বলে যে আমাদের এলাকায় মাথায় সুই দিয়ে বলো ওই এলাকায় বাচ্চা মারছে এর জন্য প্রথম আমার বলছে ভয়টা আমার বুকে আছে না এর আমি আমার ছেলেরে দেই না ও আপনি বলছিলেন যে সৎ মা অনেক অত্যাচার করে এই জন্য আমার ছেলেকে দিচ্ছি না যদি কম পড়াশোনা করাতে পারি তো আমার আল্লাহ রহমত ইনশাআল্লাহ আল্লাহ যদি থাকে কষ্ট করে হইলো যেখানে এই পাইগার রক্ত বেচা লাগলো আমার ছেলেরা আমি পড়াবো আপনার ছেলেকে আপনি পড়াবেন না আমি আপনি কখনো কি বলেছেন যে ঠিক আছে তুমি ছেলে আমারও ছেলে তাহলে তুমি কিছু টাকা অন্তত মান্থলি আমাকে দাও আমি আমার কাছে রেখেই ছেলেটাকে আমি দিছিল দিছিল কত দিয়েছিল তিন বছর পর্যন্ত তিন বছর দিয়েছিল তো এখন তো পড়াশোনার খরচ বেড়ে গেছে আমি করি যুগাল। না এখন তো বেড়ে গেছে অনেক পড়াশোনার খরচ তো এ বিষয়ে আপনি বলছিলেন যে হ্যাঁ আমি বলছি কিন্তু আপনি আপনার যারা মুরুব্বি আছে বা আপনাদের সাথে সম্পর্ক এখনো ছিন্ন হয়নি এই এই শুনতে আমাদের বেদেরা জানেন না আমাদের টাকা পয়সা নাই মামলা করতে গেলে ওরা 2 লাখ 5 লাখ টাকা ঢেলে দেবেন আর আমার বিসের আর কি দিয়ে করব মুখ দিয়ে কি না তা তো কত সীমা খেয়ে থাকে কত সীমা নাকেও থাকে জি তো আপনি কখনো কি বলার চেষ্টা করেছেন কারো মাধ্যমে যে কিছু টাকা হলো আমার ছেলের জন্য যেন দেয় আমি যেন ছেলেকে কিছুটা এরকম মানে তাদের কোনো ছেলের পক্ষ কোনো গার্জিয়ান নেই আছে তারা কি বলছে একটা ভাই ওই জোর একটা চাচা আছে জি ও গেলে কিছু টাকা দেয় আমি যাই না ডরে কেন ডরের কে কি আছে মেরে ফেলা আমার বালির চাপা দিয়ে আপনি ভয়ের জন্য যাচ্ছেন না তো এটা ভয়টা নিয়ে কতদিন থাকবে না আমি আর যাব না ওখানে ওখানে আর যাবেন না আমাদের ব্যবসা জানি আমি জি ব্যবসা করেই খাবো ব্যবসা করেই খাবেন তো এটা দিয়ে কি ছেলে কি মানুষ করাতে পারবেন পারবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি পারা পারবো না পারলে সুখে দুঃখে দিন যাবে তাই মানুষের হয় না রাস্তায় গোমায় থেকেও তো লেখাপড়া হয় অবশ্যই হয় চেষ্টা থাকতে হবে রাস্তায় বসে কিন্তু নিজেরা অশিক্ষিত হইছে বলে ছেলেরা অশঙ্কিত বানা তো জি আপনার মনে অনেক আশা এবং অনেক সাহস আমরা দেখতে পাচ্ছি দর্শক জ্যোতি আফার আসলে মনে অনেক বল সে আসলে একা কিন্তু মনে হচ্ছে না তার কথা শুনে সে একা তার মনেই অনেক একা আমার মত একাই পারায় নাই জি চাই হোক আফা আপনি মনে হচ্ছে চোখে অনেক পানি আসে আপনার কথা বলতে কি অনেক পানি ঝরে চোখে আসলে আমরা দেখতেই পাচ্ছি দর্শক আপনারাও দেখতে পাচ্ছেন জ্যোতি আপার কাহিনী জ্যোতি আপা তো আপনার ছেলের বয়স কত এখন আট বছর আট বছর তো আপনি এখন এই পাড়াতেই থাকেন বাসা ভাড়ায় নাকি বাসা ভাড়াই থাকেন না আপনি নিজের সঙ্গে আচ্ছা আচ্ছা ঠিক আছে জ্যোতি আপা আমরা ঠিক করব যদি কেউ দু একটা টাকা সাহায্য দেয় জি এর লেগে ডেল বাসা ঠিক করতাম জি না বাইলে করতে করবো এখানেই থাকতে হয় ভাঙা ঘরে আসলে আমাদের আমার কিছুই নেই উপরে আল্লাহ জানার আমি জানি জি ঠিক আছে জ্যোতিহাবা আজকে আমরা আপনার কাছ থেকে বিদায় নেব দর্শক আপনারা যারা জ্যোতিহাবার কিছুটা জীবন কাহিনী শুনলেন আসলে জানি না কতটুকু কতটুকু শোনাতে পেরেছি আর কতটুকু আপনারা শুনেছেন আমরা আজকে বিদায় নেব জ্যোতিহাপার কাছ থেকে দর্শক আপনাদের কাছ থেকে বিদায় নেব আমরা আবারও কোনো নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব কোনো নতুন কাহিনী নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ